লিটন মোদকুর ফে আবু নামের এক কুখ্যাত দুষ্কৃতির বিরুদ্ধে সংঘবদ্ধভাবে প্রতিবাদী হয়ে মঙ্গলবার পূর্ব থানায় অভিযোগ দায়ের করে জিবি সহ বিভিন্ন অটো স্ট্যান্ডের অটো শ্রমিকরা। কুখ্যাত এই লিটন মোদক নামের দুষ্কৃতি গত 4 বছর ধরে তাদের উপর বিভিন্নভাবে জোর জুলুম এবং নির্যাতন চালিয়ে আসছে বলে উল্লেখ করেন প্রতিবাদী অটো শ্রমিকরা। বিভিন্ন অপরাধের সঙ্গে লিটন মোদক জড়িত বলে অটো চালকরা জানায়। কুখ্যাত এই দুষ্কৃতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবার দাবি জানায় বহু অটো চালক শ্রমিক ভাইরা। যে আমরা আবুর লইয়া যে সমস্যা, আবুর যন্ত্রণায় আজকাল 4.5 বছর লিটন মোদক, আমরা না পারি গাড়ি চালাইতাম, আমরা খাওয়া দাওয়া করার প্রস্তুতি নিয়ে আই, আমরা সারাদিন কঠোর পরিশ্রম করুন, গাড়ি চালামো আমরা চালাই পারি না। হ্যাঁ, রুট বন্ধ করে দেয়, মারপিট করতেছে, জঘন্য জঘন্য কাজ, মা বন্ধ লইয়া টানাটানি, যা উশৃঙ্খল সে তার তার কথা আর কি কমু। উনি কোন দল করে এবং কোথায় উনি? সে শুধু খালি কয় আমি বিজেপি করি, বিজেপি করি, তারে কোন দলই তারে নিত না। বিএমএস করে, এর নাম সুশান্ত সরকার। সুশান্ত সরকার কোন স্ট্যান্ডে? এ তো কোন স্ট্যান্ডে নাই, আমরা লগে নাই, তবু হের একটা গাড়ি আছে ওইটা নিয়ে সে দৌড়াদৌড়ি করে। এ আজকে 4.5 বছর ধরে এর মতো নোটারিয়াস হের যে থানার যে কতগুলো কেস আছে, মেয়া সামন্ত চুরি হারমাতি বদমাশি, তার বউয়ের সঙ্গে তার মেয়ের সঙ্গে পর্যন্ত সে এইসব ঘটনা ঘটাইছে। আমরা স্ট্যান্ডের অনেক লোকের থেকে জুলুম করে করে টাকা নিট আছে, তাপ দেখায় মস্তানি করে, এই তার চলছে মারামারি পিটাপিটি। আমরা বহুত মিটিং করছি, বহুত কিছু করছি, তার ভাই বড়রারে গ্রামের লোক সবারই নিয়ে আমরা আলোচনা।